শেখ হাসিনার কেস এবং খালেদা জিয়ার কেসের মধ্যে গালফ অফ ডিফারেন্স, এবং খালেদা জিয়ার মামলায় অপরাধীর গুরুত্ব পাওয়া যাচ্ছে, অপরাধী সে কথা বলা যাবে না, বাট অপরাধীর যে উপাদানগুলি পাওয়া গেছে সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণয় করবে বিচারিক আদালত। আর নাইকো মামলার যে অভিযোগ গঠন হলো সেই অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে ওনারা যে রিভিশন দায়ের করেছেন, দীর্ঘদিন এটা শুনানি হয়েছে, দীর্ঘদিন বলতে আমি বুঝাচ্ছি বেশ কয়েক মাস, শুনানি অন্তে আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল, মহামান্য হাইকোর্ট ডিভিশন এটা সামারি খারিজ করেছেন। হাইকোর্ট ডিভিশন অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন, হয়তো আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পাবো যখন তখন দেখা যাবে। হাইকোর্ট ডিভিশনের মোদ্দা জাজমেন্টের কথা হলো যে চার্জ ফ্রেমের অভিযোগ গঠনের এগেনস্টে যখন ডিভিশনে আসে তখন ডিভিশনাল কোর্ট তিনটা জিনিস দেখতে পারবে, লিগালিটি, প্রপারিটি, কারেক্টনেস, এই তিনটা জিনিস দেখতে গিয়ে হাইকোর্ট বলল এগুলো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালতে ঠিক করবে। কাজে এখানে লিগালিটি, প্রপারিটি, কারেক্টনেস যেটা উনি দেখেছে তাতে ইন্টারফেয়ার করার মতো, অভিযোগ গঠনের ক্ষেত্রে হাত দেওয়ার মতো কোনো জায়গা নেই। আরেকটা আর্গুমেন্ট করছে 205-এ খালেদা জিয়াকে পরে অব্যাহতির পরে ওনার আইনজীবী হাজিরা দিয়েছিলেন, কিন্তু ওনারা খালেদা জিয়াকে পরে শোনানো হয়নি। দেখুন, আইনের বিধান অনুসারে ওনার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারকে চার্জটা পরে শোনানো হয়েছে অন বিহাফ অফ বেগম খালেদা জিয়া, এবং উনি রেড ওভার করেছেন, উনি বলেছেন আমার আসামি বেগম খালেদা জিয়া নির্দোষ, এটা আইনের বিধিবিধান, এবং ওনারাই তার ডিসপেন্স চেয়েছিলেন হাজিরা থেকে অব্যাহতি, এবং ওই মুহূর্তে মিস্টার মাসুদ আহমেদ তালুকদার কোনো প্রশ্ন উত্থাপন করেননি যে মাননীয় আদালত আমাকে পরে শোনানো হলে হবে না, আমার আসামিকে পরে শোনানো হবে, সেটা 205-এর সেটাই ব্যাখ্যা, এবং আদালত সেটাই বলেছেন 205-এর ব্যাখ্যা দিয়ে, কাজে এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। ইনসিডেন্টালি তারা অনেক কিছু প্রশ্ন নিয়ে আসছেন, যারা যেটা সবসময় তারা বলেন দুদক পার্টিজান, শেখ হাসিনার মামলা কোয়াশ হলো, দুদক আপিল ডিভিশনে গেল না, খালেদা জিয়ার মামলা কন্টিনিউ করছে, একই মামলা কিন্তু কোনো মামলা দুটো মামলা টোটালি ডিফারেন্ট। আপনারা জানেন এই মামলায় যেটা বেগম খালেদা জিয়ার নাইকো, সেখানে সেলিম ভূঁইয়া একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, এবং সেখানে 3 কোটি টাকা কীভাবে ভাগাভাগি হয়েছে তার বর্ণনা দিয়েছেন, কীভাবে প্রাইম মিনিস্টার ইনভলভ ছিলেন তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই সেই 3 কোটি টাকার মধ্যে 1,80,00,000 টাকা নিয়েছে গিয়াসুদ্দিন আল মামুন, এবং 60,00,000 টাকা নিয়েছে দিতেন মিনিস্টার মোশারফ হোসেন একএম, এবং 60,00,000 টাকা নিয়েছেন সেলিম ভূঁইয়া। পুরো আপনি যদি কনফেশনাল স্টেটমেন্টটা রেড ওভার করা হয় তাহলে দেখা যাবে পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এই ধরনের কোনো কনফেশন শেখ হাসিনার মামলায় নেই, নাম্বার 1। নাম্বার 2, আপিল বিভাগ বলে দিয়েছে শেখ হাসিনার জাজমেন্ট রাইটলি কোয়াশ করা হয়েছে, এবং খালেদা জিয়ার মামলায় অপরাধীর গুরুত্ব পাওয়া যাচ্ছে, অপরাধী সে কথা বলা যাবে না, বাট অপরাধীর যে উপাদানগুলি পাওয়া গেছে সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণয় করবে বিচারিক আদালত। তাই যেখানে আপিল বিভাগ ডিস্টিংগুইশ করে দিয়েছে শেখ হাসিনার কেস এবং খালেদা জিয়ার কেস, সেখানে দুদক স্ট্যাটের বডি হিসাবে একটা আদালতের রায়ের বিপক্ষে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী না। কাজেই আমরা মনে করি শেখ হাসিনার কেস এবং খালেদা জিয়ার কেসের মধ্যে গালফ অফ ডিফারেন্স। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি একটা একটু বলি, আমরা আপনারা দেখেছেন আমাকে, আমি যে মৌখিক আর্গুমেন্টগুলি করলাম সেখানে মৌখিক আর্গুমেন্ট মাননীয় বিচারপতি মহোদয় বলেছেন এই যে মৌখিক আর্গুমেন্টটা যেটা করলেন একটা লিখিত আকারে দেন, সেখানে আমার প্রথম প্যারাটাই ছিল ডিস্টিংশন বিটুইন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, এবং সেই জিনিসটা কোর্ট করেছে মাননীয় আদালত। তারপরে চার্জের এগেনস্টে ফর্মাল কিভাবে হবে, চার্জ কিভাবে হবে সেটাও আমরা ব্যাখ্যা দিয়েছি, এবং সাক্ষ্য শুরু হয়ে গেছে আমরা সে কথাটাও বলেছি। সার্বিকভাবে আদালতের পর্যবেক্ষণ হলো যে এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত ঠিক করবে অপরাধের গুরুত্ব কার কতটুকু, কিন্তু এই মুহূর্তে বিচারিক আদালতে যে অভিযোগ গঠন করেছে তার থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। ওনাদের প্রত্যেকটা আইনের ব্যাখ্যা আমরা দিয়েছি, এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় ওনাদের ব্যাখ্যা দিয়েছে, ওনারা বারবার বলেন রাষ্ট্র আসেন কেন, আপনারা দেখুন ওনাদের মামলার দরখাস্তে রাষ্ট্রকেই তারা 1 নম্বর প্রতিপক্ষ করেছে, আমাদেরকে করেছে 2 নম্বর, আমরা যারা প্রতিপক্ষ মূল এজাহারকারী আমাদের করেছে 2 জন আর রাষ্ট্র করেছে 1 নম্বর। আর্টিকেল 64 অফ দি কনস্টিটিউশন, পক্ষ না করলেও অ্যাটর্নি জেনারেল এপিয়ার করতে পারে। যাই হোক, আমি অতটুক যাব না, আমরা অন্তত এতটুক আইনি লড়াই করে যেটা খারিজ হলো, আমরা এখন আগামী 12 সেপ্টেম্বর এটা বাকি সাক্ষ্যর জন্য দিন ধার্য আছে,
আমরা সেই সাক্ষ্য নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ভিজাভিস আমাদের দুটো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কানাডিয়ান রয়্যাল পুলিশ এবং এফবিআই ইন্সপেক্টরকে 540-তে যেন বাংলাদেশে হাজির করার জন্য সামন্স ইস্যু করা হয়। আমরা আশা করি 12ই সেপ্টেম্বর সেই দরখাস্তটাও আদালতের সামনে উপস্থাপন করতে পারব।